আগামী সপ্তাহ কিংবা তার পরের সপ্তাহ থেকে ভ্যাকসিন সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। থ্যাংকস গিভিং ডে উপলক্ষে অন্যান্য দেশে অবস্থানরত মার্কিন সেনাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা জানিয়েছেন। ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, প্রথম ধাপে দেশটির স্বাস্থ্যকর্মী ও বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে ভ্যাকসিনটি বিতরণ করা হবে। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে বিশ্বের শীর্ষে অবস্থান করছে।